القرآن যখন ফেরেশতারা আল্লাহর প্রতিটি জবানে কোরআন শুনছে তখন ফেরেশতারা বলে যে কত খুশনসিব হবে সেই উম্মত কত খুশনসিব হবে সেই উম্মত যেই উম্মতকে আল্লাহ তাআলা এই কোরআন দান করবেন কত দামি হবে সেই সিনা যেই সিনাতে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন কত দামি হবে সেই জবান সেই জবান দিয়ে আল্লাহ এই কালাম তেলাওয়াত করবে সবাই বলেন সেই কালাম আল্লাহ এই উম্মতকে দিয়েছে সুতরাং আল্লাহর কালামে আল্লাহর কালাম আমাদের আমাদের সব কিছু থেকে আমাদের সব কিছু থেকে আল্লাহর কালাম শ্রেষ্ঠ আল্লাহর কালাম দামি সেই আল্লাহর কালাম এর ইজ্জত রক্ষায় প্রয়োজনে জীবনের শেষ রক্ত কিন্তু দিয়ে হল আমরা সেই সমস্ত পুণ্য